আপনিও কি আমার মতো স্যামসাং ফোন ব্যবহার করে গেমের ভিতর ভয়েস পরিবর্তন করে কথা বলতে চান? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য, আপনারাও চাইলে শিখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্যামসাং ফোন ব্যবহার করে কীভাবে গেমের ভিতর ভয়েস পরিবর্তন করে কথা বলতে হয়। দেখা যাচ্ছে চাইনিজ ব্র্যান্ডের ফোনে কিন্তু সরাসরি গেমের ভিতরে সাইড বার থাকলেও স্যামসাং ফোনে থাকে না, যার কারণে কিন্তু অনেকেই স্যামসাং ফোন দিয়ে ভয়েস পরিবর্তন করতে পারে না। এখন কথা হচ্ছে ভয়েসটা পরিবর্তন করব কিভাবে। ভয়েসটা পরিবর্তন করার জন্য আপনাকে গুড লক অ্যাপ নামাতে হবে। তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে রয়েছে গ্যালাক্সি A55। আমি যদি গেমিং হাবে যাই, এখান থেকে কিন্তু ভয়েস চেঞ্জ করার কোনো প্রকার অপশনই নেই। অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের ফোনে কিন্তু এখানে অপশন থাকে, কিন্তু এই ফোনে কিন্তু নেই, বা স্যামসাং কোনো ফোনেই কিন্তু নেই। তো আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করে দিবেন, তারপরে গ্যালাক্সি স্টোর বলে একটা অ্যাপ পেয়ে যাবেন, স্যামসাং গ্যালাক্সি স্টোর, এই অ্যাপটা ওপেন করবেন। এটা কিন্তু প্লে স্টোর না। তারপর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন, এবং গ্যালাক্সি স্টোরে সার্চ বারে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন। এখানে আপনারা সার্চ করবেন গুড লক লিখে, তাহলে দেখতে পারবেন গুড লক অ্যাপ চলে আসবে। এটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন বা ইনস্টল করবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে গুড লক অ্যাপের লিঙ্ক দিয়ে দিছি, আপনারা সবাই স্যামসাং গ্যালাক্সি ফোনে এটাকে ডাউনলোড করে ফেলবেন। আর অবশ্যই কিন্তু আপনার লেটেস্ট ভার্সনে ফোন হতে হবে, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। এরপর এখান থেকে গুড লক অ্যাপটি ওপেন করবেন, তারপর এখানে লাইভ অ্যাপে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন আপনাদের কাছে চলে আসছে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট বলে একটা অপশন, আপনারা খুঁজে বের করবেন, স্ক্রল ডাউন করলে এটা পেয়ে যাবেন। এটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। এরপরে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট ওপেন করবেন, তারপরে দেখতে পারবেন নিচে ভয়েস চেঞ্জার বলে একটা অপশন রয়েছে। এই ভয়েস চেঞ্জার আপনার ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, ভয়েস চেঞ্জারের ভিতর ঢুকে যাবেন। ভয়েস চেঞ্জারের ভিতর ঢুকে গেলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের এনেবল আছে, আর এখান থেকে চাইলে আমরা ভয়েসটা পরিবর্তন করে যে কোনো একটা ভয়েস সিলেক্ট করতে পারবো। এবং এখান থেকে যদি কোনো ভয়েস পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার পুরো ফোনের ভয়েসটাই পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের ফোনে নেই, এটা শুধুমাত্র স্যামসাং ফোনে কিন্তু রয়েছে। এখন এখান থেকে আমাদের পছন্দ মতো ভয়েস ইফেক্ট সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের আর তেমন কোনো কাজ নেই। আপনারা চাইলে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো ভয়েসে কিন্তু কথা বলতে পারবেন গেমের ভিতরে। এবং এখান থেকে কাস্টম ভয়েসও কিন্তু অ্যাড করার অপশন রয়েছে। আমি কিন্তু এখান থেকে একটা ভয়েস ইফেক্ট সিলেক্ট করে দিয়েছি, এখন আমি চাইলে গেমের ভিতর গিয়ে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবো, কোনো কিছু আর করা লাগবে না। আমরা তো ভয়েসটা পরিবর্তন করেছি, কিন্তু এখন আমাদের ভয়েসটা বন্ধ করতে হলেও কিন্তু আমাদের গুড লক অ্যাপে যেতে হবে। আমরা এটা শর্টকাট করে বা সাইড বারে অ্যাড করতে চাচ্ছি, তার জন্যে সরাসরি স্যামসাং ফোনে আমরা সেটিংটি ওপেন করব, এবং সেটিংটি ওপেন করার পর সার্চ বারে আমরা এজ লেকে সার্চ করব। এজ লেকে সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসবে এজ প্যানেল। আমরা সরাসরি এজ প্যানেলটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন নিচে রয়েছে এজ প্যানেল, এখান থেকে আমরা এজ প্যানেলটা ওপেন করে ফেলবো। এজ প্যানেলটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু প্যানেল বলে একটা অপশন রয়েছে, আমরা প্যানেলের ভিতরে চলে যাব। তো প্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমাদের কি করতে হবে, ভয়েস চেঞ্জারে একটা টিকমার্ক দিতে হবে, এখানে টিকমার্ক তুলে দেওয়া থাকবে। আপনারা জাস্ট এভাবে ভয়েস চেঞ্জারের উপর একটা টিকমার্ক দিয়ে রাখবেন। আমার আগে থেকে টিকমার্ক দেওয়া আছে, আমার কিছু করা লাগবে না। আমি এখান থেকে এখন ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পর ডান দিকে যখন সাইড বার ধরে আমি টান দিব, তখন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু আমি এক ক্লিকে সাউন্ড অ্যাসিস্ট্যান্টে গিয়ে ভয়েস চেঞ্জারে গিয়ে আমি সরাসরি ডিফল্ট ভয়েস সিলেক্ট করতে পারবো। তো ডিফল্ট ভয়েস সিলেক্ট করে দিলে আমাদের ভয়েসটা আগের মতো হয়ে যাবে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আপনার কোন ফোন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে পরবর্তী সময় আপনার ফোন দিয়ে কীভাবে ভয়েস চেঞ্জ করবেন সেটা নিয়ে ভিডিও বানাবো। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।